হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আর আমার ছেলে একটু যাচ্ছি রাস্তার দিকে, তার কারণ হচ্ছে ছেলে সাইকেলটা মানে ঠিক করতে দেবো দোকানে, একটু সমস্যা হয়েছে। সমস্যা বলতে ও সাইকেলের ছিটটা ছিঁড়ে গেছে অনেকটাই বিস্তৃতভাবে, আর সাইকেলের সামনের চাকাটাই একটু প্রবলেম হচ্ছে, হাওয়া থাকছে না বারে বারে। এর আগে অনেকবার হাওয়া দিয়ে নিয়ে গেছে, প্রত্যেকবারই হাওয়া চলে যাচ্ছে। মনে হয় খুব সম্ভবত টিউবারে আর কি হয়েছে, লিক হয়ে গেছে কিনা আমি জানি না, সেটাই ঠিক করতে এলাম। তাও দেখি ওনারা কী বলে কী সমস্যা। তো সাইকেলটা দোকানে রেখে আমরা একটু যাব, কী হয়েছে কী সমস্যার কথা বলছে। ওনারা বলল সাইকেলটা রেখে যেতে, কিছুক্ষণ পরে এসে নিয়ে যেতে। তো আমি আর আমার ছেলে সাইকেলটা রেখে একটু বাজারে যাচ্ছি, সবজি বাজারে। আমার হাজবেন্ড সপ্তাহখানেক হলো বাড়িতে নেই, ও একটু কাজের জন্য বাইরে গেছে, তাই একটু সবজি বাজারে যাব। আমি আর ছেলে দুজনেই যাচ্ছি, রাস্তায় দেখো কী পরিমাণে জ্যাম। তোমাদের বাড়ি থেকে সবজি মার্কেট বেশি দূর না, হাঁটা পথ 10 মিনিট। ভীষণ জ্যাম রাস্তায়, তোমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আমরা চলে এসেছি সবজি বাজারে, সবজি বাজারের রাস্তায় ঢুকছি। আমি বাজারে আসি না, আমার হাজবেন্ডই আসে, কিন্তু বাড়িতে নেই, আর হচ্ছে সেই জন্য এলাম। তাছাড়াও এলাম যখন রাস্তায় সেরে সাইকেলটা ঠিক করতে, সেই জন্য এখন একটা সবজি বাজার থেকে ঘুরে যাচ্ছি, কারণ বাড়িতে মাছ ঠিকঠাক পাওয়া যায় না। আমরা বাজারের মধ্যে ঢুকে পড়েছি, এই সবজি বাজার থেকে নিউ মার্কেট বলা হয় আমাদের, নিউ মার্কেট। তো কী কিনবো কিছুই বুঝতে পারছি না, শুধু হেঁটেই চলেছি হেঁটেই চলেছি। তো একটু মাছের বাজারে ঢুকলাম, মাছের বাজার পুরো ফাঁকা ফাঁকা, সেরকম কোনো মাছ দেখা যাচ্ছে না, কী মাছ কিনবো বুঝতেও পারছি না। মাছটা দেখো সুন্দর দেখতে লাগছে, আমি শুধু হেঁটেই চলেছি, কী মাছ যে কিনবো সেটাই বুঝতে পারছি না। রুই মাছ, এটা যতদূর সম্ভব রুই মাছ বলে, আমি ঠিকঠাক মাছও চিনি না। হাজবেন্ড বাজার থেকে কেটে কুটে নিয়ে আসে, আমি রান্না করি। তো ছেলে বলছে পাঙাশ মাছ খাবে, তো পাঙাশ মাছই নেব, আর একটু লোটে মাছ এটাকে বলে, কে কী বল, মানে এই মাছের অনেকই নাম শুনেছি, আমরা লোটে মাছ বলি, অনেকের ভাষায় অনেক রকমের নাম হতে পারে মাছের, তা লোটে মাছ নিলাম একটু, আর একটু পাঙাশ মাছ নিলাম। নিয়ে ভাবলাম যখন এলাম একটুখানি সবজিও নিয়ে নিই, তাই দুই একটা সবজিও নিয়ে নিলাম। আমার সাদা বেগুনটা খেতে ভালো লাগে না, আমি সাদা বেগুন নিই না, আমি কালো বেগুনটা খেতে ভীষণ ভালোবাসি, আমি কালো বেগুনটাই নিই। হাজবেন্ডকেও বলি তুমি বাজারে গেলে কালো বেগুনটাই নিয়ে আসবা।
কী নেব বুঝতে পারছি না, কিন্তু আমার বাড়িতে একদমই সবজি বাজার নেই, কয়েকটা সবজি নিতেই হবে। আবার একটু আলু নেব, আলুও ছিল না, একটু আলুও নিতে হবে। বাজার করে আমি বাড়ি চলে এসেছি, অনেক করতে করতে অনেক বাজারই করে ফেলেছি। লাল শাক নিয়েছি, বরবটি নিয়েছি, অনেকই বাজার হয়ে গেছে। লাল শাক, শশা নিলাম, একটু মিচুড়ি নিলাম, একটু কাঁচা হলুদ নিলাম, অনেক সময় লাগে, মুছে নিলাম, লেবু নিলাম, এদিকে মাছ নিয়েছিলাম, লোটে মাছ আর পাঙাশ জালু ভাজি। মাছটা আমার আগেই হচ্ছে ভাজা হয়ে গেছে, তো মিক্সিতে মশলাও করে নিয়েছি, সব রেডি। এবার শুধু রান্নাটা করব। এই মাছটা কেটে ভেজে নিয়েছি, সেটা মানে কাটা মাছ নিয়েছিলাম, ধুয়ে ভেজে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে আমি এই যে রান্নার জন্য চালটা ভিজিয়ে রাখি, চাল ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হয় খেতে। আমার তো ভীষণই ভালো লাগে চাল ভিজিয়ে ভাত, সেই ভাত রান্না করলে। এদিকে ভাত আর পাশে আমি রান্না বসিয়ে দিয়েছি, শাক ভাজা বসিয়ে দিয়েছি, তো শাক ভাজা হচ্ছে। আর শাক ভাজাটা আমার ছেলে খুব ভালো খায়, যদি ওর মধ্যে একটু বাদাম দিই তাহলে ও আরও বেশি পছন্দ করে শাকটা, তাই আমি একটু বাদামটা একটু ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, যাতে খেতে আর একটু টেস্টি হয়। বাদামটা আমি ফার্স্ট টাইম দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিচ্ছি। তোমার রান্না হয়ে গেছে শাক ভাজা আর পাঙাশ মাছ ঝোল রেডি। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো।